নমস্কার বন্ধুরা, কেমন আছো? নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি চণ্ডী মন্দির, আমাদের বাড়ির পাশেই একটা চণ্ডী মন্দির আছে, তো ওখানে পুজো দিতে যাচ্ছি। তো অনেকদিন পর, কারণ আমার একটা মানত পূরণ হয়েছে বলে, তো আমি পুজো দিতে যাচ্ছি আমরা সবাই। তো এটা অনেক বছরের পুরনো মন্দির, তোমাদের দেখাবো, চলো সঙ্গে থেকো। আর যারা যারা নমস্কার মানত করতে চাও তো করে দিও। এটা হচ্ছে মন্দিরটা, তো প্রসাদ নিচ্ছি আর ফুল নিচ্ছি, কুচো ফুল টুল পুজো দেওয়ার জন্য। তো প্রসাদ অলরেডি প্যাকেট করে দিয়েছে, তো এখন তাড়াতাড়ি করে পুজো দিয়ে দেবো, কারণ 12টায় মন্দির বন্ধ হয়ে যায়, বেশিক্ষণ টাইম নেই হাতে। আর সিঁদুর নিয়ে নিবি? সিঁদুর, হ্যাঁ, একটা সিঁদুর দিয়ে দাও, আলতা দিয়ে দাও, সিঁদুর আলতা দিয়ে দাও, আর ধূপকাঠি দিয়ে দাও। এটা হচ্ছে চণ্ডী মায়ের মন্দির, আমরা এখন পুজো দিতে যাব, ঠাকুর মশাই আছে এখন। I don't know.
বন্ধুরা আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেল। আপনারা দেখলেন কিভাবে আমরা পুজো দিলাম, ঠাকুরমশাই খুব সুন্দর মন্ত্র বললো, অঞ্জলি দিলাম, অনেক বছরের পুরনো মন্দির এখানকার, সবকিছু চণ্ডী মন্দির সবাই নাম জানেন, ফেমাস মন্দির, সৌরভ গাঙ্গুলি আগে আসতেন এখানে, তো এই মন্দির অনেক বছরের পুরনো, তো এর মন্দিরে অনেক ইতিহাস আছে, ভীষণ জাগ্রত। আর এটা আমাদের বাড়ির খুব কাছে, মানে উইদিন 5 মিনিটস আমরা এখানে চলে আসি। এটা চণ্ডীতলা বলে একটা জায়গা, তো ওখানে এই মন্দিরটা আছে। খুবই সুন্দর একটা পরিবেশ আর খুবই সুন্দর মন্দির। তো এখন আমাদের পুজো দেওয়া শেষ, এখন মোমবাতি আর পাটি জ্বালাবো আর তারপর বাড়ি চলে। রিঙ্গে এটা শিবের মন্দির, ভেতরেই আছে অনেকগুলো মন্দির আছে ভেতরে। তো এটা শিবের মন্দির, পরপর শিবের মন্দির আছে এখানে। এটা হনুমান মন্দির, সবই পাশাপাশি, শিব মন্দির, হনুমান মন্দির, তারপর এখানে এটা শীতলা মন্দির, খুব সুন্দর ঠাকুরটা মন্দিরটা, শীতলা মন্দির, রাধা কৃষ্ণের মন্দির, অসাধারণ। সামনে জগন্নাথ আছে, সামনে জগন্নাথ ঠাকুর আছে, খুবই সুন্দর। খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করানো হয় যখনই ভোগ ভোগ কিছু হবে পুজোর সময়, তো সব এভরিডে ভোগ রান্না হয় এখানে, এখানে প্রত্যেকদিন ভোগ রান্না হয়, এখানে বসিয়ে সবাইকে খাওয়ানো হয়। তো ভোগের কুপন আপনাকে আগে কেটে নিতে হবে আর তারপর 12টার পর ভোগ দেওয়া হয়। শেষ, আমরা বাড়ি চলে এসেছি আর আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে, ব্লগটা এন্ড অবধি দেখবেন। যারা যারা চণ্ডীমাকে বিশ্বাস করেন নিশ্চয়ই আপনারা অনেক মন্দিরে গেছেন, এটা আমাদের খুবই বাড়ির কাছে আর খুবই জাগ্রত, তো আমরা প্রায় যাই, আজকেও গেছিলাম, খুবই ভালো লাগলো। আর আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি, তো আমরা এখানেই এন্ড করছি। তো যদি ভালো লাগে শেয়ার লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব অলরেডি মানে অবশ্যই করবেন। আর আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।